রেডি রেডি আসুন 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 আপনি অনেকদিন বাজবেন কেন এই মাত্র সেটাতে আপনার নাম করেছেন তাই বসুন আমি কালই চলি সে কি আমি এলামর আপনি পালাচ্ছেন আরে বসো বসো জো দু দেওয়া যাক কি যাবে হ্যাঁ হ্যাঁ বসুন আপনার গুরুদেবকে বিশ্বাস নেই এখুনই তো শাহজাহানিন মহিমা কিস্ত নি মেতে উঠলেন হুম হোটেল স্টাফ গুলো অনেক সুবিধাজনক করে দেখছি দেখলে হিংসা হয় অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড কথাটাmondo bolenni জগ্মকে সোনা ভেবেই তো আমারই হাল হেয়ালি না করে শরণ করে বললে আমাদের больше সুবিধা হয় তাহলে ব্যাকে যেতে হয় আজ থেকে প্রায় বারো বছর আগে সুজাতা মিত্র আর তার বাবা ট্রেনে রিজার্ভেশন না পেয়ে ট্রেনে করে বোম্বে থেকে কলকাতায় ফিরছি আপনাদের বাড়ি কি বোম্বে হ্যাঁ বোম্বে পিতার একটি বাড়ি আছে কলপেট ফ্লোটা নষ্ট হয়ে যায় স্যার হ্যাঁ যা বলছিলাম সীমাহীন আকাশের বুকে ককপিটের নায়ক পাইলটকে দেখি সুজাতা মিত্রের ভীষণ ভালো লেগে গেল সে মনে মনে ঠিক করলো বড় হয়ে তাকে পাইলট হতে হবে মাফ করবেন ট্রেনের পাইলটটি বোধহয় খুব হ্যান্ডসাম ছিল হ্যাঁ দয়া করে চুপ করুন তো বুঝলেন শঙ্কর বাবু বাবাকে বললাম আমি পাইলট হব বাবা নিশ্চয়ই রাগ করলেন ঠিক উল্টো বাবা ভরসা দিয়ে বললেন তুমি ভালো করে পড়াশোনা করো তারপর যে যাই আমি তোমাকে পাইলট করব। আপনি বাবা মার একমাত্র হ্যাঁ সন্তান কিন্তু ভাগ্য খারাপ শঙ্কর বাবু হলো। বাংলার প্রথম মহিলা পাইলট আমার দুর্লভ সৌভাগ্য একটুর জন্য ছাড়া হয়ে গেল সে ট্র্যাজিক বলুন তো হতে চেয়েছিলাম পাইলট হলো মেয়ার হোস্টেস আমারও এক মামা হতে চেয়েছিলেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট হয়ে গেলেন অফিস সুপারিন আচ্ছা এরকম ঝগড়াটে স্বভাব নিয়ে কি করে রিসেপশনিস্টের কাজ করেন বলুন তো অপবাদ দিচ্ছেন জানেন বিলেতে জন্মালে এতদিনে ক্লারিজের ম্যানেজার হয়ে যেতাম আর আমেরিকাতে জন্মালে কি শ্রীমান আমার সাপোর্টে কিছু বলো আপনারই দোস্ত দাদা আপনি কথার মধ্যে বড্ড কথা বলেন দাও টু ব্রুটাস হ্যাঁ আর ওস্তাদ মিষ্টি কথা ভিজে গিয়ে আমার মধ্যে একজন বিশ্বস্ত বন্ধু কেটে পারে কমেন্ট বৎস গুরুবেড়িয়া কি সংবাদ স্যার ডিনারের পর ম্যানেজার সাহেব আপনাকে ডেকে পাঠিয়েছি আচ্ছা কিছু বলবে আপনার কথা বলি আমি চলি না না আপনি বসুন বৎস পৃথিবীর গোপনীয় তোমার সংবাদ মেয়ে ত্রিমূর্তির সামনে দিতে পারো স্যার তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়েছে সেই কি রে ছাদের অধিবাসীদের তো স্মরণীয় দেবী হ্যাঁ তরুণ গুড়বেড়িয়ার প্রাচীন স্বপ্ন সফল হতে চলেছে বৎস হ ধরমেতে ধীর হ করমেতে ধীর হবে জয় তো মুশকিল হয়ে গেছে স্যার ম্যানেজার সাহেব আমাকে আর পরবেশিয়াকে একসঙ্গে ছুটি দিতে চাইছেন না আপনি যদি স্যারকে বলে একটি ছুটির ব্যবস্থা করে দেন স্যার আপনি তো সবই জানেন দেরি হয়ে গেলে পরবেশিয়া হয়তো তার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে

উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ